রজনকৃত ও কোরআনচ্যুত শয়তান সিফাতের নেতা এবং কর্মীদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। আল্লাহ তাআলার পক্ষ হতে দয়া, করুণা, শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত, এটি আমার কামনা। বাংলাদেশ কি কখনো সিরিয়ার মতো হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর আপনাকে এবং আমাকে একটু ইতিহাসের মাধ্যম দিয়ে খুঁজতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পয়গামটি কি সেটি আপনাকে আমাকে জানতে হবে। কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদা এর 2 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সবাই একে অপরের সাথে সহযোগিতার হাত বাড়াও নেকির কাজে এবং তাকওয়ার কাজে, আর কোনোদিন একে অপরকে সহযোগিতা করবে না বিদ্রোহমূলক কোনো কাজের এবং গুনাহের কোনো কাজের ব্যাপারে। তো সব সময় যদি আপনি এবং আমি সহযোগিতার হাতকে বাড়াতে থাকি একে অপরের সাথে, তাহলে সব ধরনের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারব। আর 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, এই আল্লাহ তাআলা রজ্জু আল কোরআনকে সবাই মিলে মজবুতভাবে আঁকড়ে ধরতে আল্লাহ বলছেন। আর বলছেন যে কোনো ধরনের ফিরকা, পার্টি, মাধাব এবং মাসলাকে বেটে যাওয়া যাবে না। তারপরে আপনি এবং আমি মুসলিম হওয়ার যদি দাবি করি, তাহলে তিনি আমাদের নাম মুসলিম রেখেছেন 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই আয়াতগুলির দৃষ্টিতে এত সব মতবাদ, ফিরকা, দলাদলি, এগুলি মুসলিমদের মাঝে কখনো হবে না এবং অতীতেও কখনো হয়নি। আমাদের দেশে আজ কি হচ্ছে, এই আয়াতগুলিকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। ধর্মের নামে এত বেশি পার্টি হয়ে গেছে এই দেশে যে এরা যদি এই আয়াতের দৃষ্টিতে, 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে এক না হয়, তাহলে সিরিয়া তো আলাদা ব্যাপার, আফগানিস্তান এবং ইরাক তো আলাদা ব্যাপার, এর চেয়েও ভয়ানক হবে আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এত ভয়াবহ আকার ধারণ করেনি যা আজ আমরা দেখতে পাচ্ছি ধর্মের নামে। পশ্চিম পাকিস্তানিরা 25 বছর জুলুম নির্যাতন করেছে, অধিকার দেয়নি, হুকুক দেয়নি, কিন্তু তারা এত বেশি পার্টি, মাসলাক, মাসা, ফিরকা এগুলি আমাদের দেশে তৈরি করেনি। আজ এই স্বাধীন দেশে এত বেশি ধর্মের নামে আস্তানা তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের খানকা তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের স্কুল অফ থট তৈরি করা হয়েছে, এবং এইসব জায়গা থেকে মূলত এরা শিখছে কি, ঘৃণা, হিংসা এবং একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। এটা আপনাদের, আমাদের সকলের সামনে। আর রবের হুকুমের বিপক্ষে চলে যাওয়ার কারণে দুর্নীতিবাজ শাসক তাদের মুখ থেকে এমন কিছু শব্দ বেরোচ্ছে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবী রাসুলদের বিরুদ্ধে, নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ, কিতালের বিরুদ্ধে, যা আপনি এবং আমি খুব ভালো করে শুনছি এবং দেখছি। এখন যদি আপনি আর আমি এই গতিকে না ঠেকাই, কোরআনের আয়াত যদি প্রচার না করি, তাহলে আমাদের দেশ, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, আমরা সবাই বাঙালি বাংলাদেশি, আমাদের মাঝে বিশ্বের বিভিন্ন শহর থেকে এমন কিছু মতবাদ ইম্পোর্ট করা হয়েছে যার জন্য আমাদের দেশে ঠিক সিরিয়ার মতো এমন এমন মতবাদ আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়া শেষ হওয়ার পিছনে যদি আপনি একটু সিরিয়ার ইতিহাসটি দেখেন, তাহলে দেখতে পাবেন সেখানে আজ যেভাবে দুর্গতি দেখা যাচ্ছে, শুরু
কোত্থেকে হয়েছে? শুরু হয়েছে সে দেশে ধর্মের নামে এত বেশি পার্টি তৈরি হয়ে গেছিল, যার কারণে আজ সেখানে কোনো ধর্ম বাকি নেই, শুধু একটি কর্ম বাকি রয়েছে, যে বাশার আল আসাদকে না মানবে তাকে হত্যা করা হবে। আর যারা এই কোরআনের বিপরীত গেছিল তাদের ভিতরে প্রথম ছিল দুরজি ফেরকা, তারপরে ছিল ইসমাইলি ফেরকা, তারপরে ছিল জাফরি ফেরকা, তারপরে ছিল মুর্শিদি ফেরকা, তারপরে ছিল আলাবি ফেরকা, তারপরে ছিল জাইদিন ফেরকা, এই সিরিয়ার ব্যাপারে আমি আপনাদেরকে বলছি, তারপরে ছিল সুফি ফেরকা, তারপরে ছিল জারেতুষ্টি ফেরকা, এবং ফাইনালে ছিল বাহাই ফেরকা। এই যে ধর্মের নামে এরা বিভিন্ন আস্তানা তৈরি করে নিয়ে একে অপরের বিরুদ্ধে ভাষণ, স্লোগান, বক্তৃতা, এবং এত বেশি এদের বিরুদ্ধে তারা মুখ খুলেছিল একে অপরের বিরুদ্ধে, ফাইনালে সেখানে এমন কিছু লোক এসে হুকুমতি যে ইদারাগুলি, সরকারি যে স্থানগুলি, সেইগুলি কবজা করে নেয় এই বাশার আল আসাদের মতো লোকেরা। এখন সেখানে অতীতে কমিউনিজম ছিল, সেখানে অতীতে ইহুদি এবং খ্রিস্টান ছিল, অতীতে সেখানে আরও কিছু ফিরকার লোকেরা ছিল, কিন্তু সবচেয়ে বেশি ধর্মের নামে সেখানে যে ফিরকাগুলি এই বাশার আল আসাদের এই জুলুম নির্যাতনের পূর্বে ফুটে উঠেছিল সেগুলি ছিল মুসলমানদের মধ্য থেকে, এই দুরজি, ইসমাইলি, জাফরি, মুর্শিদি, আলাবি, জাইদিন, সুফি, জারেতুষ্টি এবং বাহাই। এখন আপনার এবং আমার মাতৃভূমিতে কি হচ্ছে যদি আমরা একটু কম্পেয়ার করি সিরিয়ার সাথে, তাহলে আপনি এবং আমি বুঝতে পারবো যে আমাদের দেশের অবস্থা এই মুহূর্তে কি হচ্ছে। অমুসলিমদের থেকে সেখানে যারা ছিল তাদের ভিতরে কিছু ইহুদি, খ্রিস্টান, খ্রিস্টান একটু বেশি, জারেতুষ্টি ছিল এবং অন্যান্য কিছু ছোট ছোট ধর্মের লোকেরা ছিল। 44 বছরের স্বাধীন বাংলাদেশে ঠিক খ্রিস্টানদেরও বসবাস রয়েছে এখানে, আগেও ছিল, বৌদ্ধদের বসবাস আজও রয়েছে, পূর্বেও ছিল। এই খ্রিস্টান এবং বৌদ্ধদের মাঝে আমরা কোনো ফিরকা পার্টি দেখতে পাই না, হলেও সেটা গোচরে আসেনি, কিন্তু হিন্দুদের ভিতরে আমরা দেখতে পাই অতীতকাল থেকে বাংলাতে হিন্দুদের এখানে স্থান ছিল, আজও রয়েছে। হিন্দুদের মাঝে আমরা মূলত একটি বিশাল ফিরকা আজ দেখতে পাই, স্ট্যান্ডার্ড ফিরকা তাদের মধ্য থেকে গজিয়েছে, সেটা হলো ইসকন। কিন্তু বাকি যতগুলি মতবাদ আর মাসলাক আর ধর্মের নামে এই যে বিভেদ, এই বিভেদের রীতিনীতিগুলি আপনাদের সামনে আমি সামান্য কিছু নাম তুলে ধরবো, তাতে বুঝতে পারবেন সিরিয়াতে যেমন মুসলমানদের থেকে এই ছোট ছোট মতবাদ বেরোয়ে তারা একে অপরের বিরোধিতায় লেগেছিল এবং ব্যস্ত ছিল, ঠিক এইভাবে আমাদের দেশে ধর্মের নামে যারা নতুন আকারে আপনার এবং আমার সামনে আমরা দেখতে পাচ্ছি, এরা সবাই মুসলমানদের থেকে বেরোয়েছে। এদের আদৌ দরকার নেই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ কী মেসেজ দিচ্ছেন, এদের দরকার হলো এরা অশিক্ষিত সমাজ থাকার কারণে। এদের ভিতরে আজ আমরা দেখতে পাচ্ছি শিয়া, সুন্নি, আবার সুন্নি হানাফি দেওবন্দি, সুন্নি হানাফি বেরেলভি, আবার আহমাদি কাদিয়ানি, আহালে হাদিস, লামাজাবি, এদের আবার 4টি ফিরকা রয়েছে, মোহাম্মদি, গুরাবা, সালাফি, মুজাহিদ। এরপরে সুফিজম আমাদের দেশে রয়েছে, কমিউনিজম আমাদের দেশে রয়েছে, বাহাই আমাদের দেশে রয়েছে। এখন এই লোকগুলি মূলত সব মুসলমানদের থেকে বেরিয়েছে,
আপনাকে এবং আমাকে একটু চিন্তা করতে হবে, সিরিয়ার সাথে যদি একটু কম্পেয়ার করেন তাহলে সেই দেশ কিন্তু শেষ হওয়ার পথে। আমাদের দেশে ধর্মের নামে এত বেশি এই পীরতন্ত্র, এই মাঝহব এবং লামাঝহব তন্ত্র এত বেশি ছড়াচ্ছে যে আপনার এবং আমার ক্ষমতা নেই এদেরকে কোরআনের 3 নম্বর সুরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে একত্রিত করা। কারণ সবাই জেদের উপরে রয়েছে, চরমোনাই জেদের উপরে রয়েছে, শর্ষিনা থেকে শর্ষিনা 88-র বিপক্ষে, সায়েদাবাদ দিওয়ানবাগের বিপক্ষে, কুতুববাগ মাইজ ভাণ্ডারের বিপক্ষে, এইভাবে খারেজি আলিয়ার বিপক্ষে, আলিয়া দেওবন্দিদের বিপক্ষে, তরিকাত ফেডারেশন তারা হেফাজত ইসলামের বিপক্ষে লেগে আছে। এইভাবে আপনাকে এবং আমাকে একটু চিন্তা করতে হবে, যদি এই যে কাজগুলি ধর্মের নামে এত ফিরকা পার্টি আমরা দেখতে পাচ্ছি, এগুলি কিন্তু আমেরিকা থেকে এসে কেউ করে যাচ্ছে না। আগের যুগে আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে কেউ এসে এখানে করছে না, আজকে এ যা কিছু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার থেকেও এসে এ ধরনের মতবিরোধ কেউ ঘটাচ্ছে না। এগুলি সবাই করছে নিজেদের গদিকে চমকানোর জন্য, 2% ইনকাম করার জন্য এবং জাতির লোকদেরকে কোরআনচ্যুত করানোর জন্য, কোরআন থেকে বিভ্রান্ত রাখার জন্য তারা সবাই উঠে পড়ে লেগে আছে। আর শিয়াদের যে হাদিস রয়েছে সেই হাদিসগুলি সুন্নিরা কেউ মানছে না, আবার আহলে হাদিসদের যত হাদিস রয়েছে সেগুলি শিয়ারা একটিও বিশ্বাস করছে না। শিয়া সুন্নি ইরা মিলে কাদিয়ানিদের যত কথাবার্তা রয়েছে সেগুলি এরা কেউ মানছে না। এরা সবাই মিলে যত ধরনের পীরতন্ত্র রয়েছে এদের কোনো ফলসফাকে অন্য কেউ মানছে না। এই হয়ে গেছে আমাদের দেশের অবস্থা। এখন আপনার আর আমার উচিত হল 44 বছরের স্বাধীন একটা রাষ্ট্র, এই দেশকে যদি আমরা সবাই মিলে একটু হেফাজত করি আর সবাই মিলে যদি এক হয়ে যায়, ধর্ম যার যেভাবে রয়েছে সে পালন করো, কিন্তু মানবতার দৃষ্টিতে আমরা মানুষ হিসেবে যদি বাঙালি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা এই দেশে বসবাস করছে, এরা সবাই যদি কোরআনের 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছে মালাকাত কারামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, একটু এই দৃষ্টিতে যদি আমরা এক হতে পারি তাহলে এই বাংলাদেশ কখনো সিরিয়ার মতো হবে না, নচেত আমাদের এই দেশ কত ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে, যেগুলি আমরা আজ আমাদের দেশের লোকদেরকে দেখে বুঝতে পারছি। একদিকে পলিটিশিয়ানদের সেই অতীত নিয়ে টানাটানি, ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা নেই বললেই চলে, আবার জামাত ইসলাম শিবির এরা পারছে না দেখতে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পাচ্ছে না, এইভাবে লেগে আছে। আবার এরশাদ সাহেবের ব্যাপারে তো সবার জানাই আছে। তো দেশ গড়বে কি? দেশ ভারত আমাদেরকে গড়ে দেবে না, আমেরিকা এবং ইউরোপে সে গড়ে দেবে না, আপনাকে এবং আমাকে গড়তে হবে। তো এর জন্য প্রথমেই কি শর্ত, আমরা কোরআন থেকে একটু জেনে নেব কোরআন আমাদেরকে কি কথা বলতে চাচ্ছে। কোরআনের আমরা যদি 14 নম্বর সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত দেখি, আর এই আয়াতের দৃষ্টিতে আমরা সবাই যদি একটু আল্লাহমুখী হই তাহলে আমরা বেঁচে যাব। আল্লাহ বলছেন ওয়াই সাআদানা রব্বুকুম লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, স্মরণ করো তোমাদের প্রতিপালক ঘোষণা করছেন তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আমি অধিক দিব, আর অকৃতজ্ঞ যদি হও অবশ্যই আমার শাস্তি কঠিন থেকে কঠিন হবে। তো আল্লাহ তাআলার শাস্তি আমাদের সামনেই রয়েছে, যদি আমরা একত্রিত না হতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হবে না, এটা আমাদের জেনে রাখা উচিত।